উন্নত দেশ হিসেবে 100তম স্বাধীনতা দিবস উদযাপন করবে ভারতবর্ষ। সেখানে দুর্নীতি, জাতিভেদ, সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না। রবিবার এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেন, 2047 সালের মধ্যে ভারত উন্নত দেশ হবে। জাতীয় জীবনে দুর্নীতি, জাতিভেদ এবং সাম্প্রদায়িকতার কোনো জায়গা থাকবে না। ওই সাক্ষাৎকারে G20 সম্মেলনের প্রসঙ্গ উঠেছিল প্রধানমন্ত্রীর কথায়। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের কথা ও লক্ষ্য সারা বিশ্ব দেখছে ভবিষ্যতের পথ প্রদর্শন হিসেবে। বিশ্বের জিডিপি কেন্দ্রিক চিন্তাভাবনা মানব কেন্দ্রিক চিন্তাভাবনায় বদলাচ্ছে। এই রূপান্তরে অনুঘটকের কাজ করছে ভারত। ভারতের প্রতি বিশ্বের মনোভাবের প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ব ভারতকে দেখে এসেছে 100 কোটি ক্ষুধার্ত পেট হিসেবে। এখন ভারতকে দেখে 100 কোটির উচ্চাকাঙ্ক্ষী মন এবং 200 কোটির দক্ষ হাত হিসেবে। আগামী কয়েক দশকে ভারতবাসী জনসংখ্যার লাভ নিতে সক্ষম হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী মোদী। এদিনের এই সাক্ষাৎকারে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতের সরকার নয়াদিল্লির বাইরে উচ্চ পর্যায়ে আন্তর্জাতিক বৈঠক করতে ভয় পেত, কিন্তু এখন সেই পরিস্থিতি বদলে গেছে। G20 প্রেসিডেন্সি গোটা বিশ্বের তথাকথিত তৃতীয় বিশ্বের আত্মবিশ্বাস দেখিয়ে দিয়েছে বলেও মনে করেন মোদী। তৃতীয় বিশ্বের দেশগুলি আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানের পথ দেখাবে বলেও মত ব্যক্ত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।